আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাম বিশ্বজুড়ে গোটা উম্মাহ গোটা মানব জাতি দুইটা দলে বিভক্ত হয়ে যাবে কয় দলে জোরে বলেন মাত্র দুইটা দল থাকবে আজ বাংলাদেশেও রাজনৈতিক দল আছে অনেক যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ সেখান থেকে নিয়ে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত ঐক্যজোট এরকম কত কিছু বামপন্থী রামপন্থী অনেক আছে রাজনৈতিক দল আছে 127টা এরপরে বাংলাদেশে আছে আপনার পীর মাশায়েকদের রয়েছে তরিকার অনেকগুলো দল রয়েছে যেমন সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া এরপর তরিকা আছে এরপর মাযহাব আছে হানাফি শাফি মালিকি হাম্বলি এরপরে আছে অন্য আরো বিভিন্ন নামে শিয়া সুন্নি খারিজি রাফেজি এরপর কেউ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত এরকম হাজার রকমের দল এবং উপদল আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে तमाम বিশ্বের মানব জাতি মাত্র দুইটা দলে বিভক্ত হবে আল্লাহর নবী বলেন ইউসিরুন নাসু ইলা ফুস্তাতাইন মাত্র দুইটা দল হবে तमाम পৃথিবীর মানব জাতি নারী পুরুষ যাই বলো দুইটা দল এক দল হবে ফুস্তাতি ঈমানিন লা নিফাক ফীহি ওয়া ফুস্তাতি নিফাকিন লা ঈমান ফীহি আল্লাহর নবী বলেন এক দল হবে ঈমানদার যে ঈমানদার দলের মধ্যে কোনো মুনাফিক থাকবে না তারা হবে সাচ্চা ঈমানদার আর একটা দল এমন থাকবে নেতা নেত্রী পীর বুজুর্গ যাই দেখো না কেন এরাও দেখা যাবে সেই দলের মধ্যেই পড়ে আছে পুরাটা দল নেফাক দিয়া ভরা একজনও ঈমানদার তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না আজ সময় এসেছে আপনি যেই দল করেন আপনি যেই পার্টি করেন আপনি যেই পীরের মুরিদ হয়েছেন আপনি যেই দিকে কাজ করছেন এখানের নেতা নেত্রী থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত এই মানুষগুলো কি ইসলামের লোক নাকি মুনাফিকিতে ভরা আগার হাফিজ মুসলে খাহি দরমিয়ানে খা সোয়ান বা মুসলমা আল্লাহ আল্লাহ বা বেরাম মন রাম রাম মুনাফিক ইমানদারের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলে আর ব্রাহ্মণের সাথে দেখা হলে রাম রাম বলে চিন্তার জগতে মুনাফিকি নামাজ না পড়াও নামাজির ভেষ ধরে দুর্নীতি কইরাও দুর্নীতির বিরুদ্ধে মাঠ গরম করার জন্য বক্তব্য দেয় আছে না নাই ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নেয়ার পরেও দেখা যায় বলা হয় আমরা ইসলামের পক্ষে ইসলাম স্যার আমরা কিছু বুঝি না এইগুলো তাদের মুখের কথা নাকি অন্তরের কথা মুখের কথা এলো নেফাকি এবার আপনার নিজের বুকে হাত দেন হতে পারে হেদায়েতের জন্য আজকের এই মাহফিল আপনার চূড়ান্ত একটা জায়গা আমার ভাইয়েরা বুকের মধ্যে হাত দিয়ে বলেন আপনি যেই দল করেন আপনি যেই পার্টি করেন আপনি যেই পীরের মুরিদ এই পীরের পীর এই নেতা এই নেত্রী কি মুনাফিক মুনাফিকের মধ্যে আছে নাকি ইমানের মধ্যে আছে ইমানের মধ্যে থাকলে আরো সময় দেন ইমানের মধ্যে না থাকলে আজকেই তওবা করে ইমানদারদের দলে যোগ দেন আর না হলে আপনি শেষ ঠিক কিনা বলে অতএব আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে তার কারণ কবরে নেতার কবরে নেত্রী যাবে না পীরের কবরে মুরিদ যাবে না আমি জামালউদ্দিনের কবরে অন্য কেউ যাবে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন ওয়ালা তাযিরু ওয়াযিরাতু ওয়িজরা উখরা কেউ কারো বোঝা বহন করবে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার বলেছেন শোনো দুনিয়ার মানুষ এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে সমাজের মধ্যে ইমান আমলের অবস্থায় এত নিম্ন পর্যায়ে পৌঁছে যাবে জাতির লোকদের মধ্যে নেতৃত্ব দেবে সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট মানুষগুলো ইন্নামা আখাফু শুনতেছেন আমার কথা আপনারা ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদাল্লিন আইম্মা হবে নেতা হবে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো নেতায় পরিণত হয়ে যাবে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতো জানে না আত্তাহিয়াতু দুরুদ শরীফ জানে না অথচ এই মানুষগুলো নেতায় পরিণত হয়ে যাবে সবচেয়ে পথভ্রষ্ট মানুষ যারা দিন বোঝে না ইসলাম বোঝে না তারা সমাজের নেতা হবে আর দিনদারদেরকে তারা কষ্ট দেয়া শুরু করে দিবে
এই সমাজটা কবে এটা কি শুরু হয়েছে নাকি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে শুধু এখানেই নয় ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম শুধু তাই নয় সমাজের মধ্যে ফাসেক লোক যারা ফাসেক শব্দের অর্থ হলো প্রকাশ্যে গুনায় লিপ্ত হয় গুনারে গুনাহ মনে করে না অপরাধকে অপরাধ মনে করে না নিজে মদ খায় আবার সেলফি উঠাইয়া তারপর লাইভ দেয় আবার আইডির মধ্যে ছেড়ে দেয় পেপার পত্রিকায় এসে যায় কয়দিন পরে ওই মানুষটা কালা বোতল মার্কায় দাঁড়াইয়া যায় মেয়েদেরকে নিয়ে অশ্লীলতায় লিপ্ত হয়ে যায় তারপরে আবার তারা নেতৃত্ব দেওয়ার জন্য সামনে চলে আসে গুনাকে গুনাহ মনে করে না বরং সেটাকে তারা নিজের আবিজত্ব এবং বীরত্ব মনে করে এই লোকগুলোকে বলা হয় কি ফাসেক এই ফাসেকরা নেতা হয়ে যাবে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ফাসেকরা নেতা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনো শুধু তাই নয় ওয়াল মুলকু ফি সিগারিকুম সমাজের মধ্যে নিকৃষ্ট আনারী কম বয়সী পাতলা যুবকের আসবে নেতৃত্ব দেওয়ার জন্য বড়দেরকে অপমানিত করবে অপদস্থ করবে এই মানুষগুলো মেম্বার চেয়ারম্যান হয়ে যাবে বয়স একেবারে কম অভিজ্ঞতা নাই চেয়ারম্যান মেম্বার হওয়া খারাপ না কিন্তু হওয়ার পরে সমাজের সম্মানিত মানুষগুলোকেও অপমানিত করবে মনে হয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমাজটা দেখে দেখে যেন কথা বলেছেন ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে যেই কথাগুলো বলেছেন আমার উম্মতেরা শোনো আরো কিছু বিষয় আছে সেই যে ফাসেকদের আরেকটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে আরো কিছু তথ্য দিয়ে সমাধাগুলো আপনাদের সামনে আমি কোরআন থেকে উপস্থাপন করার চেষ্টা করছি সম্মানিত ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্ব দিবে সাংবাদিকতার নেতৃত্ব সমাজের নেতৃত্ব বিচারের নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব শিক্ষার নেতৃত্ব দেবে এই ধরনের মূর্খ মানুষগুলো জানি না আপনাদের সামনে কতদিন আমি কথা বলতে পারবো শুনুন আমার কথাগুলো মন দিয়ে শুনুন আমি ব্যক্তিগত কোনো কথা বলছি না বর্তমান প্রেক্ষাপট এমন জায়গায় চলে গেছে যদি এইভাবে চলতে থাকে এই জাতি শেষ হয়ে যাবে আল্লাহ নবী এর জন্য বলেছেন শোনো লা তাকুমুস সাআতু কান খরা করে শোনো মুসলমান আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তাবুদা কবাইলা মিন উম্মাতিল আসনাম সুনানে আবু দাউদ 4252 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন কিয়ামত তো সেই দিন হবে যখন আমারই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করবে নাম হবে আব্দুর রহিম নাম হবে আব্দুল করিম নাম হবে সবুরা নাম হবে সাইমা এরকম মুসলমান নামও হবে বাবার নামও মুসলমান এমনকি মায়ের নামও মুসলমান কিন্তু আমার উম্মতের মধ্য থেকেই একটা দল ছাত্র সমাজের মধ্য থেকে রাজনীতিবিদদের মধ্য থেকে প্রশাসনের মধ্য থেকে সাংবাদিকদের মধ্য থেকে চিকিৎসকদের মধ্য থেকে ব্যবসায়ীদের মধ্য থেকে কৃষক শ্রমিকদের জেলে তাঁতিদের মধ্য থেকে এমন একটা অবস্থা তৈরি হবে হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন তারা আমার উম্মতের মধ্য থেকে একটা দল যারা মুশরিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে একেবারে একাকার হয়ে যাবে সম্পর্ক করবে মুশরিকদের সাথে মূর্তি পূজকদের সাথে দেবদেবীর পূজকদের সাথে ভাস্কর্যের পূজকদের সাথে তাদের খাতিল পাতাইয়া শুরু করে দিবে আপনি কি সেই দলের কিনা একটু চিন্তা করেন তো দেখি কাদের সাথে দাদা বাবু কাকা বাবু থেকে নি যারা মূর্তি পূজক তাদের সাথে সম্পর্কের ঢেউ তুলবে আল্লাহর নবী বলেছেন শোনো শুধুমাত্র মূর্তি পূজকদের সাথে ক্ষমতা এবং অর্থর লোভে বন্ধুত্ব পাবে না বরং হাত্তা তাবুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম আমার এই উম্মতের মধ্য থেকে আসা এই মানুষগুলো এমন হবে দুনিয়াদার হবে দুনিয়ার লোভ লালসা ক্ষমতার লালসা তাকে এমনভাবে পেয়ে বসবে শেষ পর্যন্ত তারা মুশরিকদের সাথে গিয়া মূর্তি পূজা পর্যন্ত করবে নাউজুবিল্লাহ পড়বে না
তুমি বুকে হাত দাও যুবক আপনি হাত দেন নিজের দিকে যদি আপনি আপনি যদি সুন্দর থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে বুঝে শুনে চলতে হবে কারণ শিরক করলে আপনি তো শেষ হয়ে গেলেন ঠিক না বলেন আমার বন্ধুগণ এই কঠিন হুঁশিয়ারিগুলো আমি আপনাদের উদ্দেশ্যে দিলাম এই জন্য যাতে করে আমরা যেন সত্য পথে চলতে পারি আল্লাহ কবুল করুন বলেন আমিন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকানা জাইমুল কওমি আরযালুহুম সমাজের মধ্যে পাপিষ্ট লোকগুলো নেতা হওয়ার জন্য এগিয়ে আসবে ও উকরিমার রাজুল মাখাফাতা শাররি তার ভয়ে মানুষেরা সালাম দেবে আসলে নেতা সালাম পাওয়ার উপযুক্ত নয় শেষ কথাটি এইভাবে বলে আমি এই অধ্যায়টা শেষ করতে চাই আল্লাহর নবী বলেছেন শোনো ওয়া জোহারাতিল কনাত কয়নাত ওয়াল মাআজিফ আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো শেষ জামানাটা এমন হয়ে যাবে গায়িকা এবং নর্তকীরা বেরিয়ে পড়বে টেলিভিশনের মধ্যে পেপার পত্রিকা সিনেমা হলের পাশাপাশি মোবাইলে মোবাইলের মধ্যে নর্তকীদেরকে প্রমোট করা হবে মদ লইয়া নারীরা বসে থাকবে গায়ে মাথার কাপড় উলঙ্গ অর্থলঙ্গ হয়ে বসে থাকবে এদেরকে বারবার দেখানো হবে এমনকি রাস্তাঘাটে তারা সেলফি দিবে এবং সাংবাদিক সহ হাজার মানুষ তাদের দিকে ঝুঁকে পড়বে এই অবস্থাটা হয়েছে কি হয় নাই বলে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব বেড়ে যাবে আল্লাহু আকবার কানের মধ্যে মোবাইল দিয়ে আপনারা শুনতেছেন কথাবার্তা ও যুবক আমার বাবাজি যারা আছেন সন্তানের দিকে খেয়াল রাখেন কানের মধ্যে মোবাইল দেয়া ও কি শুনে কারণ আমার যুবকদেরকে বলি ইন্নাসসামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তুমি কি শোনো কি দেখো কি চিন্তা করো এই ব্যাপারে আমি আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আল্লাহু আকবার কও অতএব যুবক কানের ভিতরে আল্লাহর কোরআন দাও নবীর হাদিস দাও ইসলামী কথাগুলো দাও বাজে দিয়ে কি জিনিস দিয়ে কানটাকে তুমি নষ্ট করো না কেয়ামতের দিন কান তোমার বিরুদ্ধে তাহলে সাক্ষ্য দিবে আল্লাহর সামনে আমার ভাইয়েরা খেয়াল করো আল্লাহর নবী এরপর আবার বলেছেন দুনিয়ার মানুষ শোনো ইসলামের মধ্যে জন্ম নেয়ার পরেও এমন কিছু ব্যক্তি হবে লা ইয়াশরাবান্না সুমিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা মদ পান করবে কিন্তু এটার নাম দেবে কোকেন নাম দেবে তারি নাম দেবে হিরোইন মারজুয়ারা পেথিডিন কিংবা অন্যান্য নাম যেগুলো এই মাদকদ্রব্যের নাম আছে এগুলো নাম দেবে কিন্তু খাইবে মদ এই মানুষগুলো সমাজের মধ্যে বেরিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন বলেন আমিন আমার ভাইরা এই কাজগুলো যখন সমাজের মধ্যে আসবে তখন আপনি আর আসানে থাকতে পারবেন না সেই গজবগুলোর কথা আমি আজকে বলে আমি অন্য একটা দৃষ্টিভঙ্গি আপনাদেরকে পেশ করতে চাই আল্লাহ নবী বলেছেন রিহান হামরা এই অবস্থা যখন সমাজে চলতে থাকবে নারীরা পর্দাকে ঘৃণা করবে নাউজুবিল্লাহ বলে পোশাক পরবে উলঙ্গ থাকবে আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাহ নবী বলেছেন তখন অগ্নি বায়ু আসবে বাতাসের সাথে আল্লাহ আগুন ছড়াইয়া দিয়ে সব পোড়াইয়া শেষ করে দিবেন নাউজুবিল্লাহ করেন ও জালজালা ভূমিকম্প বারবার ভূকম্পন হতে থাকবে ও খসপান এবং ভূমি ধস হবে ও মাসখন এবং চেহারা বিকৃত হবে চেহারা বিকৃত হয়ে শুয়ার এবং বানরের মতো হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন বলার পরে আবার বলছেন শোনো পাথর বৃষ্টি হবে ও কসফান এবং কসফান মানে হচ্ছে পাথর বৃষ্টি হতে থাকবে একটা মালা ছিঁড়ে গেলে যেমন মুক্তা দানাগুলো যেমন একের পর এক জমিনে পড়তে থাকে সেইভাবে একের পর এক গজব দুনিয়ায় নাজিল হতে থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন বলেন আমিন